হ্যালো, আর একবার সবাইকে স্বাগতম সাদাকালো বাংলা চ্যানেলে। আমি স্বাধীন দ্য ফ্রিম্যান। নতুন এবং পুরাতন যারাই আসছেন এই মুহূর্তে দেখছেন যেখান থেকেই, আশা করছি সবাই ভালো থাকার চেষ্টা করছেন। আমিও চেষ্টা করছি, আপাতত ভালো আছি, দোয়া করবেন যেন ভালো থাকি। আজ বাংলাদেশে কোভিড-19 অর্থাৎ করোনার 129তম দিন। এই দিনে এসেও আমি বাসা থেকে বের হইনি, মোটামুটি যত কাজ ছিল সব বাসাই করেছি, বাসার কাজে টুকটাক সাহায্য করেছি। আর আপনাদেরকে আমি একটা জিনিস বলতে চাই, যে গতকালকের যে ভিডিওটা ছিল, মানে আমাদের 128তম দিনের, সেই ভিডিওটাতে মানে আমার অনেক সময় চলে গেছে। হ্যাঁ, এটা যাওয়ার মেইন কারণটাই হচ্ছে গিয়ে আমি প্রথমেই জাস্ট ইউটিউব থেকে খুবই ভালো কোয়ালিটির যে অ্যাভেলেবল এবং সবচেয়ে বেশি ভিউ করা যেই মুভি ট্রেলারগুলো ছিল সেই ট্রেলারগুলো অ্যাড করেছিলাম। এবং মানে একটা অদ্ভুত ব্যাপার যে প্রথমে দেখাচ্ছিল যে এই ভিডিওটা কপিরাইট ক্লেম করছে, হ্যাঁ, তাই এটা পাবলিক করা যাচ্ছে না। তো এই ভিডিও রিমুভ করে যখন আমি আরেকটা দিলাম, তখন দেখালো আরেকটা হচ্ছে। পরে ওই রিমুভ করে যখন আরেকটা দিলাম, এরপরে দেখি মিউজিকে এক জায়গায় দেখাচ্ছে। তো তারপরে আমি আসলে ইন্ডিভিজুয়ালি ছোটো ছোটো ক্লিপগুলো আপলোড করে দেখেছি যে কোনটা কপিরাইট ক্লেম ফ্রি হয়। তারপর যখন কপিরাইট ক্লেম ছাড়া তখন পেলাম, তারপরে তো আপনারা এখন ওই ভিডিওটা অ্যাভেলেবল দেখতেই পাচ্ছেন। তো ওখানে আমি আমার কিছু ফেভারিট মুভিজ নিয়ে কথা বলেছি, তো প্লিজ চেক আউট দ্য ভিডিও, ভিডিওটা এখানে ক্লিক করলেই দেখতে পারবেন। তো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সাথে যে ব্যাপারটা শেয়ার করতে চাচ্ছি সেই ব্যাপারটা নিয়ে প্রথমেই বলতে গেলে আসলে একটা কথা না বললেই না, যেমন আপনারা সবাই হুমায়ুন আহমেদের নাম জানেন আশা করছি। তো ওনার যেমন কিছু চরিত্র অথবা ক্যারেক্টার মানে উনি তৈরি করেছেন, রাইট, যেমন মিসির আলী অথবা হিমু। এই মিসির আলী অথবা হিমু এই ক্যারেক্টারগুলো কিন্তু সত্যি সত্যি এক্সিস্ট করে না, এরা হচ্ছে কাল্পনিক চরিত্র, ফিকশনাল ক্যারেক্টার, যেটা লেখক নিজেই বানিয়েছেন। এবং তারা অনেক কিছু করে, অনেক কিছু বলে, যে কথাগুলো আসলে লেখকেরই কথা কিন্তু লেখক সরাসরি না বলে তাদের মাধ্যমে বলাচ্ছেন, এরকম একটা ব্যাপার। তো আমি আপনাদের সাথে একটা সিক্রেট শেয়ার করতে চাই, আই মিন যারা জানেন তাদের কাছে তো সিক্রেট না, বাট যারা জানেন না তাদের সাথে শেয়ার করতে চাই। আর সেটা হচ্ছে গিয়ে, আপনারা বিভিন্ন সময় দেখেছেন যে আমার পোস্ট করা বিভিন্ন গান অথবা ভাস্কর স্বাধীনের পোস্ট করা বিভিন্ন গানে ওখানে থাকে যে গানের কথা, হ্যাঁ, কবি স্বাধীন আনন্দ। এই কবি স্বাধীনানন্দটা আসলে কি? ওয়েল, আপনারা নিশ্চয়ই আমার অলরেডি বুঝতে পেরেছেন, একদম তাই। আসলে কবি স্বাধীনানন্দ বলে সত্যি সত্যি কেউ এক্সিস্ট করে না, এটা হচ্ছে আমার নিজেরই ক্রিয়েটেড একটা ফিকশনাল ক্যারেক্টার অর্থাৎ কাল্পনিক চরিত্র, যেই চরিত্রটা কবিতা লিখতে পছন্দ করে এবং বিভিন্ন রকমের কবিতা লিখে। এখন আমার কবিতা মানে আমার যারা জানে যে এই কবিতাগুলো আমি লিখি, তাদের মধ্যে এমন সময় অনেক সময় হয়েছে যে তারা গেস করে নিয়েছে যে এই কবিতাটা মনে হয় তাকে নিয়ে লেখা অথবা তাকে নিয়ে লেখা অথবা আমাকে নিয়ে লেখা, এরকম একটা বিষয় গেস করে নিয়েছে। দেখেন, এখানে একটা ব্যাপার হচ্ছে কি, যে যদি আমার ইন্ডিভিজুয়াল কাউকে নিয়েই লেখার ইচ্ছা থাকতো অথবা নিজেকে নিয়েই লেখার ইচ্ছা থাকতো তাহলে তো আমার আসলে এরকম কাল্পনিক চরিত্র ক্রিয়েট করে তার মাধ্যমে লেখার দরকার ছিল না, তাই না? আমি নিজেই লিখতে পারতাম। বাট যেহেতু এই কবি স্বাধীনানন্দ ক্যারেক্টারটা আমি ক্রিয়েশন, একটা ক্রিয়েটেড ক্যারেক্টার, তার মানে সে যে যখন যে বিষয়ে কবিতা লিখছে তখন তার মাথায় অথবা তার মাধ্যমে আমি এমন কিছু কবিতা লেখার চেষ্টা করছি যেই কবিতার সবগুলো ভাষা সবসময় আমাকেই মিন করছে অথবা আমার সাথে কাউকে মিন করছে, নট নেসেসারি ইভেন আমার সাথে একদমই নাও মিলতে পারে, এরকমও কিছু কিছু কবিতা সেখানে আছে। কিন্তু একটা কবিতা হিসেবে আমার কাছে মনে হয়েছে জিনিসটা একটা অনবদ্য সৃষ্টি, একটা ভালো সৃষ্টি। এই কবিতাগুলোর ব্যাপার আরেকটা যেটা বলতে চাই, যে এমন সময় অনেক হয় যে মাত্র 4 লাইন লিখে মাসের পর মাস ইভেন বছর পার হয়ে যায়, তারপরে হয়তো বা আরও 2 লাইন মাথায় আসে অথবা আরও 4 লাইন মাথায় আসে। আবার দেখা যায় কোনো কোনো কবিতা একবারেই বসে এক রাতেই হচ্ছে গিয়ে হঠাৎ করেই শুরু হয়ে শেষ হয়ে গেল। আমি কখনো এরকম চিন্তা করি না যে কবি স্বাধীনানন্দ একটা কবিতা লিখুক, কারণ পোস্ট দেওয়া দরকার, তো এরকম কখনোই আসে না, কবিতা ব্যাপারটা আসে। হ্যাঁ, তা আমার কাছে মনে হয় যায় না, আমি মানে যারা অন্যান্য কবি আছেন তাদের সাথে এটা মিলবে কি না, তবে কবি স্বাধীনানন্দের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে কবি স্বাধীনানন্দ চাইলেই কবিতা লিখতে পারেন। আবার যখন কবিতাটা আসে ভিতর থেকে তখন কবি স্বাধীনানন্দ চাইলেই না লিখে থাকতে পারে। তো কবি স্বাধীনানন্দের বাকি যে সকল কবিতা আছে, হ্যাঁ, সেসব ব্যাপারে আপনারা জানতে অথবা সেই কবিতাগুলো পড়তে আপনারা আমার সাথে ফেসবুক পেজে জয়েন করতে পারেন। তো চলুন আপনাদেরকে আমি একটা ফেসবুক পেজে, কবি স্বাধীনানন্দের ফেসবুক পেজে একটা ছোটো ট্যুর দিয়ে আসি। তো সবাইকে আরও একবার স্বাগতম জানাচ্ছি এই কবি স্বাধীনানন্দের পেজে। হ্যাঁ, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ষষ্ঠ কবি স্বাধীনানন্দ, 6th পোয়েট স্বাধীনানন্দ। তো
তো এইভাবে তো আসলে পাওয়াটা কঠিন, তাই আপনারা যে ইউজার নেমটা ইউজ করতে পারেন, ইউজার নেমটা আসলে আপনারা ডিরেক্ট লিখতে পারেন অথবা আপনার হোম পেজে গিয়ে যদি সার্চ করেন যে এস ডাব্লিউ এ ডি এইচ ডাবল ই এন এ এন এ এন ডি এ, তাহলে প্রথমে যেটা চলে আসবে হ্যাঁ স্বাধীনানন্দ, সেখানে ক্লিক করলেই আপনারা দেখতে পারবেন এখানে একটা ছবি সহ। তো অনেকেরই প্রশ্ন জাগতে পারে যে ষষ্ঠ কবি অথবা মানে সিক্সথ পোয়েট কেন। আসলে বাংলা ইতিহাসে পাঁচজন বিখ্যাত কবি আছেন যাদেরকে পঞ্চকবি বলা হয়। এদের মধ্যে আছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, রজনীকান্ত সেন, হ্যাঁ অতুল প্রসাদ সেন, আরও একজন আছেন দ্বিজেন্দ্রলাল রায়। তো এরা নিজেদেরকে আসলে এদের মধ্যে সবচেয়ে একটা কমন ব্যাপার ছিল যে পাঁচজন কবি কবিতা লিখতেন প্লাস গান করতেন, এটা ছিল সবার মধ্যে কমন ব্যাপার। আর কবি স্বাধীনানন্দ আসলে এরকমই একজন যে নিজেই গান লিখেন আবার বিভিন্ন গানের সুরও করেন। তো আপনারা যদি বোঝার চেষ্টা করেন যে স্বাধীনানন্দ এই কথাটা যদি ব্যাস বাক্য হয় তাহলে স্বাধীনতার আনন্দ, আর যদি সন্ধি বিচ্ছেদ করি তাহলে স্বাধীন যোগ আনন্দ, মোট কথা স্বাধীন ব্যাপারটা এখানে খুবই উচ্চ। তো কবি স্বাধীনানন্দ আসলে একজন স্বাধীন, নিজেকেই তিনি আসলে নিজেকে ষষ্ঠ কবি হিসেবে দাবি করছেন এবং নিজেকে মানে ঘোষণা দিয়েছেন ষষ্ঠ কবি হিসেবে। এখানে আসলে তার বিরুদ্ধে কিছু বললেও তার কিছু যায় আসে না, আর কে কী বললো সেটা নিয়েও আসলে তার মাথা ঘামানোর কোনো প্রয়োজন মনে করে না সে, কারণ সে কবি স্বাধীন, স্বাধীনানন্দ স্বাধীনতার আনন্দে পছন্দ করে। আর অবভিয়াসলি একটা ফিকশনাল ক্যারেক্টার, একজন চরিত্র কাল্পনিক। তো আপনারা নিচের দিকে যদি যান বিভিন্ন রকম পোস্ট দেখতে তাহলে এখানেই দেখতে পাচ্ছেন আপনার ঈশ্বরের গান, যেটা হচ্ছে গিয়ে কবি স্বাধীনানন্দের লেটেস্ট মানে সবচেয়ে পুরনো নতুন কবিতা, যেটা এপ্রিলের 29 তারিখ এই বছরেরই পোস্ট করা হয়। এবং তার উপর বেস করে আপনারা জানেন যে ভাস্কর স্বাধীন, যেমন এখানে সুর গানের লিরিক অ্যান্ড টিউন অর্থাৎ কথা এবং সুর স্বাধীনানন্দের, আর গানটার গেয়েছেন এবং কম্পোজিশন করেছেন ভাস্কর স্বাধীন। আপনারা তো ভাস্কর স্বাধীনকে সবাই জেনে নিন। তো এটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে গিটার আসলে নাইম মাহমুদ নামে ঢাকা ইউনিভার্সিটির একজন খুবই মানে ট্যালেন্টেড একজন মিউজিশিয়ান এই গানটাতে গিটার বাজিয়েছে। তো ঈশ্বরের গান এটা আপনারা পড়ে দেখতে পারেন। আরও বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ের উপর বিভিন্ন রকম কবিতা আছে, তবে এখানে যতগুলো কবিতা আছে তার মধ্যে আসলে একটা কবিতা আমি রিকমেন্ড করতে চাই অথবা রিকোয়েস্ট করতে চাই আপনাদেরকে পড়ে দেখতে পারেন, যেটা পড়লে বাকি কবিতাগুলো আসলে অনেক সহজ হয়ে যাবে আমি মনে করি আর কি। সেটা হচ্ছে কবি স্বাধীনানন্দের এই 2 নম্বর কবিতা, ঠিক আছে, 1 নম্বর না 2 নম্বর কবিতা। এই কবিতার নাম হচ্ছে কোনটি তার কলম, বেশি বড় না ছোটই দেখা যাচ্ছে, এক নিঃশ্বাসেই পড়ে ফেলতে পারবেন, এটা রিকমেন্ডেড আর কি আপনাদের জন্য যে আপনারা এটা পড়ে দেখতে পারেন। আর অবশ্যই আমার পেজে লাইক দিবেন, লাইক দিলেই এখানে আসলে কবি স্বাধীনানন্দ অনেক ইন্সপায়ার্ড হবে এবং আপনাদের সাথে কানেক্টেড থাকবেন। তো আর ডিরেক্টলি যোগাযোগ করার জন্য আসলে কোনো উপায়, এখানে একটা পুরনো ফোন নাম্বার দেওয়া আছে, এই ফোন নাম্বারটা আসলে এখন আর অ্যাক্টিভ না। তো আপনারা কবি স্বাধীনানন্দের সাথেই যদি যোগাযোগ করতে চান তাহলে ওই পেজে মেসেজ করতে পারেন আপনারা, তাহলে কবি স্বাধীনানন্দ রিপ্লাই দিবে অথবা কেন ইচ্ছা থাকলে উপায় হয়। তো চলুন আমরা ফিরে যাই তাহলে আমাদের কবি স্বাধীনানন্দের ক্রিয়েটর অর্থাৎ সৃষ্টিকর্তা, আমি কবি স্বাধীনানন্দের সৃষ্টিকর্তার কাছে আবারও ফিরে যাই এবং এই তো বাকি কথা শুনি, ঠিক আছে। এই ছিল কবি স্বাধীনানন্দের পেজে ট্যুর। আপনারা এই পেজে লাইক দিয়ে কবি স্বাধীনানন্দকে ইন্সপায়ার করতে পারেন আপনাদের সাথে আরও বেশি কানেক্টেড থাকার জন্য, ঠিক আছে। আর একটা কথা বলতে চাই যে দেখেন, একটা কবিতা আসলে একটা শিল্পর মতো, হ্যাঁ কবিতাকে কখনো এক্সপ্লেইন করা যায় না। যেমন অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে আপনার এই কবিতাটা কী মিন করছে। এখন দেখেন, এখন কবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা জায়গায় আমি মানে একটা লেখা পড়েছিলাম এরকম, আই নট ভেরি শিওর যে এটা অথেন্টিক কিনা, বাট কথাটা খুবই পছন্দ হয়েছিল আমার এবং ইনফ্যাক্ট পছন্দ আর কি। সেটা হচ্ছে কবিগুরুকে একবার জিজ্ঞেস করেছিল একদিন যে আপনার এই কবিতাটার মানে কী অর্থ। তখন কবিগুরু বলেছিলেন একটা ফুলে আপনি যখন ফুলের স্মেল নেন তখন কি আপনি ওটা জানতে চান যে এই স্মেলটার অর্থ কী অথবা কী, এরকম কিন্তু কিছুই না। একটা ফুলের স্মেল হচ্ছে নেয়ার জন্য,
সেটা নেয়ার কারণে আপনার কীরকম ফিল হলো সেটা পুরো একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার, এখানে ফুলের কিছু করার অথবা ইউনো ফুলের কোনো কিছু যায় আসলে পয়েন্টটা। তো প্রত্যেকটা কবির কবিতা হচ্ছে কি আমার মতে এরকম একটা সৃষ্টি, যেই সৃষ্টিটা আপনি পড়ে আপনি কীভাবে নিলেন অথবা কী ভাবলেন সেটা একান্তই মানে একান্তই ব্যক্তিগত অথবা পার্সোনাল ব্যাপার। এখানে কবির আসলে কোনো দায় নেই যে তার কবিতা দিয়ে তিনি কী বোঝাতে চাচ্ছেন অথবা, হ্যাঁ কবি হয়তো বা কিছু একটা বোঝাতে চেয়েছেন আসলেই, বাট এখানে কবি বাধ্য না কিছু বোঝানোর জন্য, সেটা একান্তই পাঠক অর্থাৎ যারা কবিতাটা পড়ছে তারা সেটা থেকে কী বুঝতে পারছে অথবা কী ভাবছে অথবা কী কল্পনা করছে সেটা একান্তই তাদের ব্যাপার। তো আমি আশা করবো যে আমরা খুব শীঘ্রই আবার কবি স্বাধীনানন্দের কোনো নতুন কবিতা ওই পেজেই দেখতে পারবো, ঠিক আছে? আর এ তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিবেন অবশ্যই আমাকে ইন্সপায়ার করার জন্য, আর আমার সাথে এতক্ষণ যারা ছিলেন আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।